সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমাদের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে দাউদিয়ান্স ক্লাসরুম থেকে আমি চন্দনা রানী চক্রবর্তী, সহকারী শিক্ষিকা বাংলা, তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘদিন তো তোমরা বাড়িতে আছো, মিস করছো নিশ্চয়ই স্কুলকে, ক্লাসরুমকে এবং তোমাদের সহপাঠীদের। তবে ভয়ের কিছু নাই, খুব দ্রুতই হয়তো আমাদের এই অমানিশা কেটে যাবে, আমরা আবার সবাই ফিরে আসব আমাদের আপন ছন্দে। আজ আমি তোমাদের এই অনলাইন ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম, এর ধারাবাহিকতায় তোমাদের মাঝে এসেছি তোমাদের বাংলা ব্যাকরণ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, মূল পাঠে যাওয়ার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা অত্যন্ত সময় উপযোগী। প্রশ্নটা হল, বর্তমানে সারা পৃথিবীব্যাপী যে করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে, অসংখ্য মানুষ এই করোনা ভাইরাসে বিপর্যস্ত, তোমার আশেপাশের কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত কিনা তুমি প্রাথমিকভাবে কিভাবে এটা বুঝতে পারবে? উত্তরটা অবশ্য এতদিনে তোমাদের জানা যে করোনা ভাইরাসের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে বা উপসর্গ আছে, যেগুলো দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করে নেই ওই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। যেমন হাঁচি, শুকনো কাশি, জ্বর, প্রচণ্ড শ্বাসকষ্ট, ডায়রিয়া, খাবারে অরুচি, এগুলো করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ। কোনো ব্যক্তির মধ্যে যদি একই সাথে এই সকল উপসর্গগুলো দেখা দেয়, তখন প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে ওই ব্যক্তি হয়তোবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে তার ল্যাব টেস্টের প্রয়োজন। আমি আজকে তোমাদের এই করোনা ভাইরাসের উপসর্গ পড়ানোর জন্য কিন্তু এখানে উপস্থিত হইনি। আমাদের বাংলা ব্যাকরণের মধ্যে একটা চ্যাপ্টার আছে উপসর্গ, মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের সেই উপসর্গ। আমি উপসর্গটা বোঝানোর জন্য তোমাদের সাথে সে সম্পর্কে কিছু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই একটু জেনে নিই উপসর্গ কি, উপসর্গের কাজ কি, উপসর্গ কাকে বলে। উপসর্গগুলো হল এক ধরনের অব্যয়সূচক শব্দাংশ, যেগুলো নিজস্ব কোনো অর্থ নেই, যেগুলো বাক্যের মধ্যে স্বাধীন পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের আগে বসে ওই শব্দের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সম্প্রসারণ, সংকোচন ইত্যাদি করে থাকে, ওই শব্দগুলোকে বলা হয় উপসর্গ। তাহলে আমরা উপসর্গ কি এটা জানলাম যে এক ধরনের অব্যয়সূচক শব্দ, এগুলোর কাজ হচ্ছে অন্য শব্দের আগে বসে ওই শব্দকে প্রভাবিত করা, অর্থাৎ শব্দের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন এগুলো সৃষ্টি করা। ওই অব্যয়সূচক শব্দ বা শব্দাংশগুলোকেই বলা হয় উপসর্গ। উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই, তবে অন্য শব্দের আগে যখন বসে তখন কিন্তু অত্যন্ত দাপটের সাথে ওই শব্দকে প্রভাবিত করে, অর্থাৎ ওই শব্দের পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সম্প্রসারণ, সংকোচন ইত্যাদি করে থাকে, কিছুটা করোনা ভাইরাসের মতো। করোনা ভাইরাস কিন্তু যখন মানব দেহের বাইরে থাকে তখন কিন্তু একেবারেই নির্জীব, তবে যদি কোনোভাবে একবার মানব দেহের ভিতরে প্রবেশ করতে পারে তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটিয়ে ছাড়ছে। উপসর্গগুলো এরকম, নিজস্ব অর্থ নেই কিন্তু অন্য শব্দের আগে যখন বসে তখন কিন্তু ওই শব্দকে পুরোপুরি প্রভাবিত করে, অর্থাৎ শব্দকে সে তার নিয়মে চালাবে তখন।
শব্দের অর্থে পরিবর্তন, পরিবর্তন, পরিমার্জন এগুলো করে থাকে। এবার আমরা আসি যে উপসর্গ কত প্রকার। উপসর্গ তিন প্রকার, বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। প্রথমে আসি বাংলা উপসর্গে। বাংলা উপসর্গ 21টি আছে, অ, অঘা, অজ, অনা, আ, আন, আব, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে বাংলা উপসর্গ আছে 21টি, তোমরা হয়তো মনে করছো যে মুখস্থ করতে হবে এই 21টি আবার। নিশ্চয়ই মুখস্থ করতে হবে। তোমরা জানো যে বাংলা ব্যাকরণে, বাংলা সেকেন্ড পেপারে বিশেষ করে যে নৈর্ব্যক্তিকের যে অংশগুলো আছে, নৈর্ব্যক্তিকের যে প্রশ্নগুলো আসে, সবই কিন্তু ব্যাকরণ বইয়ের থেকে আসে। কাজেই আমরা যদি নৈর্ব্যক্তিক 30 নম্বরের 100% উত্তর করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই ব্যাকরণের সব প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে উপসর্গগুলো মুখস্থ করার কিন্তু বিকল্প নাই, মুখস্থ আমাদের করতেই হবে। কারণ অনেক সময় উদাহরণ হিসাবে আসে যে বাংলা উপসর্গের উদাহরণ কোনটি, তখন যদি ওই উপসর্গটা আমাদের জানা না থাকে, তাহলে প্রশ্ন করতে গেলে আমরা কিছুটা বিব্রত হব। এরপরে আসি, এই 21টা আছে বাংলা উপসর্গ। এরপরে আছে সংস্কৃত বা তৎসম উপসর্গ, এর সংখ্যা হচ্ছে 20টি, নির্দিষ্ট করে দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে। 20টি উপসর্গ আছে সংস্কৃত বা তৎসম উপসর্গ, প্র, করা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অভি, অতি, অপি, অপু, আ। এই যে 20টা আছে সংস্কৃত উপসর্গ, 21টা আছে বাংলা উপসর্গ, এই উপসর্গগুলোর মধ্যে 4টি কমন উপসর্গ আছে, আ, সু, বি, নি। এই 4টি উপসর্গ বাংলাতেও আছে আবার সংস্কৃতেও আছে, কমন উপসর্গ। তাহলে এখন এই যে 4টি উপসর্গ আমরা কি ইচ্ছামতো বাংলা এবং সংস্কৃতে ব্যবহার করতে পারি? পারি না। কারণ এক্ষেত্রে আমাদের বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে যে সংস্কৃত উপসর্গগুলো সবসময় সংস্কৃত শব্দের আগে বসবে, বাংলা উপসর্গগুলো সবসময় বাংলা শব্দের আগে বসবে, এর ব্যতিক্রম হতে পারবে না। যেমন আমি যদি বলি সুদিন, আমি যদি বলি সুপথ, এই ক্ষেত্রে সুপথ, সুদিন বাংলা শব্দ। এক্ষেত্রে যে সু উপসর্গটি আমি ব্যবহার করেছি, এই সু উপসর্গটি কিন্তু অবশ্যই বাংলা উপসর্গ। আবার এই একই সু উপসর্গ যদি বলি সুতীক্ষ্ণ, এই সুটা কিন্তু সংস্কৃত উপসর্গ। কারণ তীক্ষ্ণ শব্দটা যেহেতু সংস্কৃত, সেই ক্ষেত্রে এই যে তীক্ষ্ণ শব্দের আগে যে সু উপসর্গটি বসেছে, এটা কিন্তু সংস্কৃত উপসর্গ। কাজে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাংলা শব্দের আগে বাংলা উপসর্গ যুক্ত হয়, সংস্কৃত শব্দের আগে বা তৎসম শব্দের আগে সংস্কৃত উপসর্গগুলো প্রযুক্ত হয়। সেই ক্ষেত্রে 4টে কমন উপসর্গ থাকলেও বাংলা এবং সংস্কৃতে আমরা মূল শব্দটা দেখে কিন্তু চিনে নেব যে আসলে এইটা বাংলা উপসর্গ না এটা সংস্কৃত উপসর্গ। এই যে 20টি এবং 21টি যে বাংলা এবং সংস্কৃত যে উপসর্গ আছে, সেই উপসর্গগুলো কিন্তু বিভিন্ন শব্দের সাথে বিভিন্ন অর্থে প্রযুক্ত হয়েছে। শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের একটু ভালোভাবে জেনে নিতে হবে। কারণ অবজেক্টিভে এই ক্ষেত্রে দুধরনের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে মূল যে শব্দের সাথে যখন উপসর্গ যুক্ত হয়, তখন প্রশ্ন করা হয় যে এই শব্দের সাথে উপসর্গটা কোন অর্থে প্রযুক্ত। যেমন আমি যদি একটা উদাহরণ বলি যে মূল শব্দ আছে নীল, এর সাথে যখন সু উপসর্গটা যুক্ত করা হলো সুনীল, সেই ক্ষেত্রে সু উপসর্গটা কোন অর্থে প্রযুক্ত হয়েছে। আবার এমন আসতে পারে যেমন সুনিপুণ, সু উপসর্গটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। এই ক্ষেত্রে আসতে পারে যে দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে সু উপসর্গ,
কোন শব্দে বা কোন শব্দে সুপসর্গটি দক্ষ অর্থে ব্যবহৃত। কাজে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বইয়ের উদাহরণগুলো একটু ভালো মতো দেখে নেব। আর আমার মনে হয় যে এখানকার বেশিরভাগ শব্দই আমাদের অত্যন্ত পরিচিত, অর্থাৎ আমরা কোন অর্থে ব্যবহার করি সেটা আমাদের প্রায় জানা। আমরা যদি মনোযোগ সহকারে একটু উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু, বা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা নিশ্চয় এগুলো একটু বারবার পড়লে অবশ্যই আমাদের মনে থাকবে যে উপসর্গ কোন অর্থে প্রযুক্ত। এটা গেল বাংলা এবং সংস্কৃত উপসর্গের কথা। আমি আগেই বলেছি যে আমাদের বাংলা ভাষার যে পথ পরিক্রমা সেখানে কিন্তু বিদেশি শব্দের কমতি নেই, অনেক বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে, এটা যেন আমরা ভুলে না যাই। এই বিদেশি যে সমস্ত শব্দ আছে সেই বিদেশি শব্দের সাথে কিন্তু আবার কিছু উপসর্গ যুক্ত হয়েছে, সেগুলো সবই কিন্তু বিদেশি উপসর্গ যেগুলো বাংলা এবং সংস্কৃতে নাই। আমরা অনেক সময় বলি যে খাস কামরায় বসে আছেন তিনি, এরকম যখন আমরা বলি এই যে কামরা এর সাথে যে খাস আমি যুক্ত করলাম, এই খাসটা কিন্তু বিদেশি উপসর্গ। এরকম বেশ কিছু বিদেশি শব্দের সাথে বিদেশি উপসর্গ প্রযুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করেছেন। এর মধ্যে আমাদের যে নবম দশম শ্রেণীর যে উপসর্গ আছে বইয়ে, ব্যাকরণ বইয়ে, এখানে কিন্তু আরবি, ফার্সি, ইংরেজি এবং উর্দু বা হিন্দি উপসর্গের উল্লেখ আছে, অন্য কোনো উপসর্গের উল্লেখ এখানে নাই। আম, কম, কার, খাস, গড়, দর, না, নিম, ফি, বদ, বর, বাজে, বে, লা, এই পর্যন্ত বিদেশি উপসর্গ আছে আরবি ফার্সি মিলিয়ে। হাফ ফুল, হেড, সাপ, চারটে আছে ইংরেজি উপসর্গ। হর একটা উপসর্গ আছে, এটা হিন্দি বা উর্দু উপসর্গ হিসাবে প্রযুক্ত। যেমন যদি বলি হর রোজ, হর রোজের সাথে হর যুক্ত হলো, এটা কিন্তু বিদেশি উপসর্গ। হাফ শব্দটা আমরা ব্যবহার করি, হাফ প্লেট, হাফ হাতা, এরকম বলি। ফুল, হেড, সাপ এগুলো আমরা ব্যবহার করে থাকি ইংরেজি উপসর্গ হিসাবে। আর বাকি যেগুলো আছে বিদেশি উপসর্গ, এর মধ্যে আছে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ। এখন যদি প্রশ্ন আসে যে আরবি ফার্সি উপসর্গের উদাহরণ কোনগুলো, সেই ক্ষেত্রে আমি একটা সহজ উপায় একটু বলি, সেটা হচ্ছে যে চারটে উপসর্গ আছে আরবি উপসর্গ, সেটা হচ্ছে আম, খাস, লা, গর। আম, খাস, লা, গর ইংরেজি উপসর্গগুলো, ইংরেজি আমরা আমাদের পরিচিত, হর একটা আছে হিন্দি বা উর্দু, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো সব কিন্তু ফার্সি উপসর্গের মধ্যে যাবে। আমি মনে রাখার কৌশলের জন্য বললাম, আম, খাস, লা, গর চারটে আছে আরবি উপসর্গ, হাফ ফুল, হেড, সাপ চারটে আছে ইংরেজি উপসর্গ, হরটা আছে হিন্দি বা উর্দু উপসর্গ, আর বাদ বাকি সবই কিন্তু এগুলো ফার্সি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, আমি উপসর্গ সম্পর্কে যেগুলো বললাম, আমার মনে হয় যে এর মধ্যে খুব কঠিন কোনো প্রশ্ন আছে বলে আমার মনে হয় না। আমরা যদি একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে আবার পড়ে যাই উপসর্গ কি, উপসর্গের কাজ কি, উপসর্গের সংজ্ঞা, উপসর্গের প্রকারভেদ, বাংলা উপসর্গ কতটি কি কি, সংস্কৃত উপসর্গ কতটি কি কি, এই উপসর্গগুলো কোন অর্থে প্রযুক্ত বিভিন্ন শব্দের সাথে, আর বিদেশি উপসর্গ যেগুলো আছে এই বিদেশি উপসর্গের মধ্যে আম, খাস, লা, গর চারটে আছে আরবি উপসর্গ, চারটে আছে ইংরেজি উপসর্গ, একটি আছে উর্দু উপসর্গ এবং বাদবাকিগুলো ফার্সি উপসর্গ, আমি মনে রাখার সুবিধার জন্য বলেছি। এবং এই উপসর্গগুলোও কিন্তু বিভিন্ন অর্থে প্রযুক্ত। আমরা যদি এটা মনে রাখি, আর একটা মনে রাখতে হবে, আমি একটু রিপিট করছি, সেটা হচ্ছে যে অবশ্যই বাংলা উপসর্গগুলো বাংলা শব্দের আগে বসবে, সংস্কৃত উপসর্গ সংস্কৃত শব্দের আগে বসবে, এবং বিদেশি যে উপসর্গগুলো আছে এগুলো বিদেশি শব্দের আগে বসবে। প্রিয় শিক্ষার্থী, উপসর্গ সম্পর্কে এই ছিল মোটামুটি আজকের আলোচ্য বিষয়। আমি এখন স্লাইড শোতে যে তোমাদের সামান্য কিছু উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব।
আমরা দেখতে পাচ্ছি উপসর্গ ও বাংলা উপসর্গ। উপসর্গ মানে বাংলা উপসর্গের কিছু উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটু। আমরা দেখতে পাচ্ছি হার একটা মূল শব্দ, এখানে অলংকার হিসাবে দেওয়া আছে, আমরা হার জিত হিসাবেও হার ধরতে পারি। হার এখন এই হার শব্দটার সাথে যখন এক একটা উপসর্গ যুক্ত হবে তখন কিভাবে এই হারের টোটাল অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। হার আগে যখন উপ এই উপসর্গটা যুক্ত করেছি তখন কিন্তু এটা উপহার হয়ে গেছে, অর্থাৎ পুরস্কার বা এরকম একটা অর্থ প্রকাশ করছে। এই হারের সাথে যখন প্র উপসর্গটি যুক্ত করছি তখন কিন্তু এটা প্রহার হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থটা কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। হারের সাথে যখন বি উপসর্গ যুক্ত করা হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে বিহার মানে ভ্রমণ, কিভাবে অর্থের পরিবর্তন হয়। হারের সাথে যখন আ উপসর্গ যুক্ত হচ্ছে তখন আহার মানে খাওয়া দাওয়া। মানে উপসর্গের কতখানি ক্ষমতা যে মূল শব্দের কিন্তু অর্থ পরিবর্তন করে দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা রাখছে, এটাই হলো উপসর্গের মেইন কাজ। আমরা আরো একটু দেখি, কেজ মানে যেটা কাজ করে এরকম, যখন অ উপসর্গটা যুক্ত হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, এটা অকেজ, সম্পূর্ণ অর্থের পরিবর্তন। আবার আমরা দেখতে পাচ্ছি আদর, যখন অনা উপসর্গটি যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে অনাদর, অর্থের পরিবর্তন। আরো একটু দেখি আমরা দুই একটা উদাহরণ, পাড়াগা যখন অজ যুক্ত হচ্ছে তখন অজ পাড়াগা। দেখতে পাচ্ছি রাম, রাম শব্দটাকে সাধারণত বড় অর্থে বা শ্রেষ্ঠ অর্থে ধরা হয়, যখন অঘা যুক্ত হচ্ছে তখন অঘারাম, অঘারাম বলতে আমরা সাধারণত বেশি বোকা যে তাকে আমরা অঘারাম বলে থাকি, অর্থের পরিবর্তন। উপসর্গ কিভাবে অন্য শব্দগুলোকে প্রভাবিত করে, কাড়া আকাড়া চোখ, যখন আর যুক্ত হচ্ছে উপসর্গ আর চোখ, ডাল যখন আব উপসর্গ যুক্ত হচ্ছে তখন আবডাল বা আড়ালকে বোঝাচ্ছে, হাস ইতি ইতিহাস, জোয়ান যখন সা উপসর্গ যুক্ত হচ্ছে তখন সাজোয়ান অর্থাৎ সাজানো সেনাবাহিনী সৈন্যদল, পাজর উন যুক্ত হলে উন পাজুরে। আমরা একটা বেল দেখছি, একটা ফল, কত কত বেল। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের স্লাইড শোতে উদাহরণ হিসাবে কিছু উদাহরণ এখানে দেখতে পেলাম যে উপসর্গ কিভাবে প্রযুক্ত হয়ে মূল শব্দের অর্থটাকে পরিবর্তন করে। নিশ্চয়ই তোমরা কিছু বুঝতে পেরেছ, আর যদি তোমাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টে সেটা লিখবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। তোমাদের জন্য আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।